आज के गोटा पृथ्वीर बुके मानुषर जन्ने एकमात्र शांतिर किताब एकमात्र पथ चलार दिशा एकमात्र हिदायतेर किताब कुराने करीम कुराने मजीद ठीक किना बोलें पृथ्वीर जन्मकाल थेके ए पर्यन्त शोषक शोषितेर दंध नय दंध श्रमिक आर मालिकेर नय पृथ्वीर जन्मकाल थेके ए पर्यन्त जेई संग्राम आर दंध चलछे এই দ্বন্দ্ব হচ্ছে সত্য আর মিথ্যার হক আর বাতিলের দ্বন্দ্বই চিরন্তন পৃথিবীতে আল্লাহর খেলাফতকে কোরআনের রাজকে আল্লাহর দেওয়া বিধানকে দুনিয়ার বুক থেকে মুছে ফেলার জন্য শয়তান হয়েছে বদ্ধপরিকর সেই সাথে শয়তানের চেলারা আবহমান কাল থেকে শুরু করে দুনিয়ার বুক থেকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য রয়েছে তৎপর রয়েছে আল্লাহর আসমানি কিতাবগুলোকে দুনিয়ার বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা তারা চালিয়েছে অতীতে চালাচ্ছে বর্তমানে চলতে থাকবে ষড়যন্ত্র কেয়ামত পর্যন্ত এই হাজারো ষড়যন্ত্রের মধ্য দিয়ে ষড়যন্ত্রের সমস্ত জালকে ছিন্ন করে কোরআনে কারিমের সার শতবাণী কোরআনে কারিমের আওয়াজ বুলন্দ হতেছে হচ্ছে কোরআনই কেবল মাত্র পৃথিবীর বুকে অনাগত ভবিষ্যতে পৃথিবীর নির্যাতিত মানবতার মুখে হাসি ফুটাবার ক্ষমতা রাখে কেবল মাত্র কোরআন শুভ শুধুমাত্র কোরআন একমাত্র কোরআন গোটা বিশ্বের সমস্ত নির্যাতিত মানবতার মুক্তির পথ কোরআন আর সুন্নাহ এই দুটি জিনিসই পারে মানুষের মুখে হাসি ফুটাতে মানুষকে মুক্তির পথ খুঁজে দিতে সেই পথের অনুসরণ করার জন্য আজ পৃথিবী জুড়ে চলছে সত্যিকারের কোরআনের খাদেমদের সংগ্রাম আর চলছে পৃথিবীর জালেমদের পক্ষ থেকে ইসলামের বিরুদ্ধে চূড়ান্ত ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের অংশ হিসাবে আজ সারা দুনিয়ায় মুসলমানদের উপরে চরম নির্যাতন শুরু হয়েছে এই নির্যাতনের শিকার হয়েছে আলজেরিয়া নির্যাতনের শিকার হয়েছে বসনিয়া নির্যাতনের শিকার হয়েছে ফিলিপিন নির্যাতনের শিকার হয়েছে ফিলিস্তিন নির্যাতনের শিকার হয়েছে মিশর নির্যাতনের শিকার হয়েছে তুরস্ক নির্যাতনের শিকার হচ্ছে বাংলাদেশ আজকে আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশে কোরআনের মাহফিল করার জন্য আজকের পারমিশন নিতে হয় এর চাইতে দুর্ভাগ্যের বিষয় মুসলমানদের জীবনে আর কিছুই হতে পারে না আমার ভাইরা এই জমিনটা কার আল্লাহর নাম উচ্চারণ করতে কারো কোনো ভয় আছে শরম আছে লজ্জা আছে নাকি সকলের কাছে আমি প্রশ্ন রাখতে চাই জমিন কার আরো জোরে বলুন জমিন কার আকাশ কার চন্দ্র কার সূর্য কার মানুষ কার আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপরে আল্লাহর মানুষের সামনে আল্লাহর বাণী শোনা নবীতে পারমিশন দিতে হবে কোন বেয়াদবে আমরা এই সমস্ত পারমিশন এগুলো মানি না এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে ফখরুদ্দিন আর মঈনুদ্দিন এই দুষ্ট দুরাচার দুই দুশ্মন এই ইসলামের দুশ্মন এরা বাংলাদেশে মাহফিলগুলোতে পারমিশন প্রথা চালু করে গেছে এদের উপর আল্লাহ ভাইদের আল্লাহ হেদায়েত দান করুন আর না হয় আল্লাহ তাআলা এদেরকে লানত দান করুন ঠিক কিনা বলেন এদেরকে যেন আল্লাহ তাআলা লানত দিয়ে ধ্বংস করে দেন আমার ভাইরা বাংলাদেশের জমিনে কোরআনের আওয়াজ চলছে চলবে চলতেই থাকবে বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই কারো নাই কারো নাই বাংলাদেশে কোরআনের মাহফিলের জন্য পারমিশন প্রথা প্রত্যাহার করতে হবে বাংলাদেশ থেকে কোরআনের মাহফিলের পারমিশন এই যে সিস্টেম এই সিস্টেমকে উড্র করে নিতে হবে আমরা অবিলম্বে সরকারের কাছে এই ঘোষণা চাই আপনারা কি এতে রাজি আছেন কারা কারা রাজি আছেন হাত জাগায় আল্লাহকে দেখান
বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আজকের কোরআনের কথা যারা বলে তাদেরকে গলা টিপে ধরার ষড়যন্ত্র হচ্ছে, ঠিক কিনা বলুন? আমরা ছোটকাঠো যারা আছি, আমাদের নাম এখন এদেশের সবাই এখন পর্যন্ত জানেও না, আমরা যারা কথা বলছি আমাদেরকে প্রতিনিয়ত বাধার সম্মুখীন হতে হচ্ছে, আমাদের বিরুদ্ধে গ্রেফতার করার ষড়যন্ত্র চলছে। আপনারা হেফাজতের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আল্লাহ তাআলার ছোট্ট ছোট্ট গোলামদেরকেও যেন হেফাজত করেন, যারা কোরআনের পাখি আছে, কোরআনের কোকিল যারা আছে, আল্লাহ তাআলা যেন হেফাজত করেন। আজকের আপনারা সকলেই জানেন বাংলাদেশের মুসলমানদের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা, যিনি পঞ্চাশটি বছর ধরে কোরআনের দাওয়াত দিয়েছেন মাঠে ময়দানে শহরে বন্দরে, মুক্ত বিহঙ্গের মতো সারা পৃথিবীতে ছুটে বেরিয়েছেন আর কোরআনের দাওয়াত দিয়েছেন, সেই কোরআনের পাখিকে আজকের খাসার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। একটার পর একটা মামলা দিয়ে তাকে এই বৃদ্ধ বয়সেও, 81 বছরের এই বৃদ্ধ মানুষকে কষ্ট দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, অনতি বিলম্বে কোরআনের এই পাখিকে ছেড়ে দেওয়া হোক, অন্যথায় দেশের তৌহিদি জনতা ঘরে বসে থাকবে না। এরপরেও যদি আল্লাহর এই কোরআনের পাখির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হয়, কোন মামলা যদি আসে, এদেশের তৌহিদি জনতা কাফনের কাপড় মাথায় জড়িয়ে আল্লাহর দিনকে কালিয়া করার জন্য কোরআনের পাখিকে উদ্ধার করার জন্য ময়দানে নেমে আসতে আপনারা কি প্রস্তুত থাকবেন? আল্লাহ তাআলা ষড়যন্ত্র যারা করছে তাদেরকে হেদায়েত দান করুন, ওদের কপালে যদি হেদায়েত না থাকে আল্লাহ তাআলা যেন ওদেরকে নমরুদ, হামান, সাদ্দাত এবং নব্য ফেরাউন যারা, ওদেরকে আল্লাহ যেরকম জিল্লতির সাথে বিদায় করেছেন, এই নব্য ফেরাউন যারা আছে এখনো বেঁচে ওদেরকেও যেন বিদায় করে দেন। সম্মানিত ভাই সব, বলতেছিলাম যে নির্যাতনের শিকার হচ্ছে সারা পৃথিবীর মুসলমানরা। আমেরিকার বিগত দিনের যিনি প্রেসিডেন্ট ছিলেন, ডেমোক্রাটদের প্রেসিডেন্ট ছিলেন যেমন বিল ক্লিনটন, তার বক্তৃতায় তিনি একবার বলেছিলেন পৃথিবীতে লাল বিপ্লব শেষ হয়ে যাওয়ার পর তদস্থলে আবার সবুজ বিপ্লব প্রতিষ্ঠিত হোক, এটা আমরা বরদাশ করব না। সে বুঝাতে চেয়েছে লাল বিপ্লব মানে কমিউনিজম, সমাজতন্ত্র, সমাজতন্ত্রের বিদায়ের পরে আবার পৃথিবীতে সবুজ বিপ্লব মানে ইসলাম, ইসলাম প্রতিষ্ঠিত হবে, এটা নাকি সে বরদাশ করবে না। এই পৃথিবী কি আমেরিকার বাবার সম্পত্তি নাকি? পৃথিবী হচ্ছে আল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হবেই, এখানে বাধা দেওয়ার ক্ষমতা কারো নাই। আপনারা জানেন তদানীন্তন আরব সমাজ, যেই সমাজে চুরি ডাকাতি জেনা ব্যভিচার হত্যা ধর্ষণে লিপ্ত ছিল গোটা সমাজ, এক কথায় মানুষ সদাচরণ, সত্য কথা বলা, পরের উপকার করা ইত্যাদি সম্পর্কে তাদের কোনো জ্ঞান ছিল না। এরকম একটা অসভ্য এবং বর্বর জাতি যারা দেশ চালাচ্ছিল, সমাজ চালাচ্ছিল, এই অসভ্য জাতিটাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি সুসভ্য জাতিতে পরিণত করতে পেরেছিলেন? একজনে বললেন হ্যাঁ, বাকিরা মনে মনে কি বলতেছে, আল্লাহ রসুল তার জাতিটাকে কি স্বর্ণের জাতিতে পরিণত করতে পেরেছিলেন? কোন সেই জাদুর জীবন কাঠি, কোন সেই পরশ পাথর যার সংস্পর্শে এসে গোটা জাতি স্বর্ণের জাতিতে পরিণত হয়ে গেলেন, সেই জিনিসটার নাম কি বলেন? আরো জোরে বলতে হবে,
আরো জোরে বলুন, সেই কোরআনে কারীম কি আমাদের মাঝে আছে না নাই? আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে প্রায় 3500 মুজিজা ছিল। এই 3500 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কি? মহাপবিত্র আল কোরআন। সেই কোরআনের মুজিজা এখনো আছে না নাই? আছে। দুনিয়ার সমস্ত নবীরা পৃথিবীতে এসেছেন, মুজিজা দেওয়া হয়েছে, ইন্তেকাল করেছেন, মুজিজা নিয়ে কবরে চলে গেছেন, কিন্তু আমাদের নবী কি মুজিজা নিয়ে কবরে গেছেন? না। হযরত ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি কোন অন্ধ জন্মান্ধ রোগীর চোখের উপরে যখন হাত বুলোতেন, সঙ্গে সঙ্গে তার চোখটা ভালো হয়ে যেত। কোন কুষ্ঠব্যাধিগ্রস্ত রোগীর গায়ে যখন হাত বুলোতেন, সঙ্গে সঙ্গে তার শরীরটা ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি যখন কোন লোহা ধরে হাত এরকম চাপ দিতেন, হাতের মুঠোর ভিতরে নিয়ে লোহা পানির মতো গলে আঙ্গুলের ফাঁক দিয়া পড়তকন। সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান আলাইহিস সালামের মুজিজা ছিল, তিনি এরকম কাঠের সিংহাসন বা সিংহাসনে বসতেন, বিনা ইঞ্জিনের সিংহাসন, ভাত বাতাসে ভেসে বেড়াত, ইঞ্জিনের প্রয়োজন হতো না। সকালবেলা তিনি এক মাসের পথ সফর করতেন, আবার সন্ধ্যাবেলা তিনি আর এক মাসের পথ তিনি সফর করতে পারতেন। কন সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম যখন এই পৃথিবীতে আসেন, তখন ছিল জাদুর প্রভাব। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে এমন মুজিজা দান করেছিলেন, হযরতে মূসা আলাইহিস সালামকে যখন জাদুকরেরা সাপের ভয় দেখাচ্ছিল, ফণা উঁচু করে যখন মূসা আলাইহিস সালামকে ভয় দেখানোর জন্য ধা ধা করে আসতেছিল, মূসা আলাইহিস সালাম যাতে ভয় না পান, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মূসা, কোন ভয় তুমি অন্তরে জায়গা দিও না, তুমি একথা মনে করো না, একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্টের বিরুদ্ধে ময়দানে নামাইয়া তোমাকে একা একা আমি ছেড়ে দেই নাই, আমি রাব্বুল আলামিন তোমার সাথে আছি, কোনো ভয় নাই, লা তাখাফ, মূসা কোনো ভয় পাইও না, কারণ মুমিনদের সাথে থাকে কে? আল্লাহ। জোরে বলুন, কে থাকে? যারা কোরআনের কথা বলে, পাহাড় সম বিপদ সামনে আসে, কিন্তু আল্লাহ তাআলা পানি করে দেন। সুবহানাল্লাহ। বহু ষড়যন্ত্র হয়, গ্রেফতার করার, এই করার, সেই করার, কিন্তু কিছুই করতে পারে না। অধিকাংশ কোরআনের পাখিদেরকে হেফাজত করছেন কে? আল্লাহ তাআলা করছেন। সুবহানাল্লাহ বলুন। কারণ মুমিনদেরকে রক্ষা করা, সাহায্য করার দায়িত্ব কার? আল্লাহ তাআলা বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহর জন্য হক, আমি আল্লাহর দায়িত্ব। জোরে কন সুবহানাল্লাহ। যত বিপদ আসুক, মুসিবত আসুক, হাজার হাজার মাইল বেগে হেরিকেন আসে, গোর্কি আসে, টাইফুন আসে, কিন্তু আল্লাহর মোমেন বান্দাদেরকে টলাতে পারে না, ঠিক কিনা বলুন? এই যে কোরআনের পাখিকে বারবার প্রস্তাব দেওয়া হয়েছিল, এই তো তিনি তো বহু বছর এখন জেলখানার ভিতরে আছেন, তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল অ্যারেস্ট করার আগে, তিনি সৌদি সরকারের আমন্ত্রণে ওমরায় গিয়েছিলেন, তখন প্রস্তাব দেওয়া হয়েছিল যে ওখানেই থেকে যান, বাংলাদেশে আসার দরকার নেই। কোরআনের পাখি বললেন, আমি 50টি বছর ধরে আমি বাংলাদেশের আনাসে কানাসে সারা বিশ্বে কোরআনের দাওয়াত দিয়েছি, এখন যদি আমি দেশে না যাই, বিদেশের মাটিতে আমি যদি পালিয়ে থাকি, লোকেরা ধারণা করবে, সত্যি মনে হয় 71-এ আমার কোনো সমস্যা ছিল, মানুষ আমাকে সন্দেহ করবে, আমার এই 50 বছরের দাওয়াত মাটির সাথে মিশে যাবে। তিনি বললেন, প্রশ্নই আসে না,
আমি কোনো অন্যায় করি নাই, আমি আমার দেশের মাটিতে যাব, আমাকে যদি গ্রেফতার করা হয়, জেলখানায় আটকানো হয়, ফাঁসির মঞ্চে উঠানো হয়, আমি বিদেশের মাটিতে পালিয়ে থাকব না। মুমিনরা কখনো বাতিলের সামনে মাথা নত করতে জানে না। আল্লামা ইকবাল বলেছেন, বাতিল সে দাবনে ওয়ালে আয়াসমা নহীঁ হম, বাতিল সে দাবনে ওয়ালে আয়াসমা নহীঁ হম, সবর কর চুকা হ্যায় তো সাক্ষী, এ মুসলমান কখনো বাতিলের সামনে মাথা নত করে নাই, করে নাই, করবে না। সুবহানাল্লাহ। সুতরাং এর পরেও কেউ যদি টোকা দিয়া মুসলমানদেরকে যদি পরীক্ষা করতে চায়, আপনারা কি পরীক্ষার ময়দানে আসতে প্রস্তুত আছেন? এইরকম আওয়াজে, হ্যাঁ রে আল্লাহ, এইরকম আওয়াজ দিয়ে আপনারা কি পরীক্ষায় অংশ নেবেন? আপনাদের পরীক্ষার ময়দানে আসতে হলে পীরের মতো সাহসিকতা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক কিনা বলেন? কোরআনের পাখি তার বক্তৃতায় তিনি বলে গিয়েছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশের উত্তর গগনে কালো মেঘ জমতেছে, বিশাল ষড়যন্ত্র আমি লক্ষ্য করছি, এক কালবৈশাখী ঝড় আসতে পারে, এক অমাবস্যার রাত এই দেশে আসতে পারে, যদি সক্ষমভাবে মোকাবেলা করতে ব্যর্থ হন তাহলে সেই অমাবস্যার রাতের সোনে সাদে কখন হবে বাদাও হবে কিনা আমার জানা নাই। তিনি বলেছিলেন কিনা, আমরা মুসলমানরা 92% মুসলমান, কিন্তু আমরা সেই ষড়যন্ত্রের মোকাবেলা করতে সক্ষম হই নাই, যার কারণে এখনো কোরআনের পাখি খাঁচার মধ্যে বন্দী আছে। ও মুসলমান জেগে উঠুন, এখন আর ঘুমায়া থাকার সময়। প্রগাঢ় ঘুমের ঘরে মানুষ যদি মরে না যায় তবে একবার সে নিশ্চয়ই জাগবে, এক না এক সময় তার ঘুম ভাঙবে, সে চক্ষু মেলে একবার দেখবে। তবে একথা সত্য যে কারো ঘুম ভাঙাতে তু শব্দটি হয় যথেষ্ট, আবার কারো জন্য প্রয়োজন হয় উচ্চ শব্দে ডাকার অথবা ধাক্কা মেরে উঠাবার, কিন্তু এমন তো কখনোই হয় না, চাকা হাসপাতাল বিদীর্ণ হবে, ধরণী অলট পলট হয়ে যাবে, শব্দে সাইক্লোন আসবে, কিন্তু ঘুমন্তের ঘুম ভাঙবে না, চক্ষু মেলে দেখবে না, এমন তো কখনোই হয় না। সৃষ্টির সেরা মানুষ যেন আজ মরণ ঘুমে আর না ঘুমায়, পাপ সাগর যেন আর নিমজ্জিত না হয়, সুতরাং আর ঘুমানোর সময় নাই। ও মুসলমান ভাইয়েরা এখন জেগে উঠুন, আপনারা আপনাদের বাড়ির আঙ্গিনায় সেই ইসলামের সেই পূব আকাশের নতুন সূর্যের আলোক ঝলকানি আপনার বাড়ির আঙ্গিনায় পড়েছে, এখন আর ঘুমিয়ে থাকার সময় নাই, জেগে উঠুন, হাত বাড়ান, ধরুন আলকোনান, কি ধরতে হবে? ও মুসলমান জোরে বলুন, কি ধরতে হবে? অন্ধ হলেও চোখ ফুটবে, বোবা হলেও মুখ খুলবে, দুর্বলের হাতেও আসবে বাঘের বল। ও মুসলমান, আমরা কিন্তু বিড়ালের জাত নই, আমরা হচ্ছি বীরের জাত। আল্লামা ইকবাল বলেছেন, শের কি সার পে বিল্লি খেল রহি কাইসা বদনসিব, মুসলমান কা ইয়ে শাহাদত কি তমন্না ভুল গই, তসবীহ কি দনু মে জন্নত রহি। আল্লামা ইকবাল বলেন, সেই যুগের মুসলমানদেরকে দেখা যেত তারা শাহাদাতের জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তেন, আর বর্তমান যুগের মুসলমানেরা দেখা যায় তসবীর দানার মধ্যে জান্নাত তালাশ করে। কি বলেন, জান্নাত কি তসবীর দানার মধ্যে?
দুই একজনে বললেন না বাকিরা মানে আপনারা কি ভাবতেছেন তসবির দানার মধ্যে কি জান্নাত জান্নাত হলো তরবারির ছায়া তলে আল্লাহ রাসূল বলেছেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ জান্নাত হলো তরবারির ছায়া তলে কোন সুবহানাল্লাহ সুতরাং মুসলমানদের কি বসে থাকার সময় আছে মুসলমানদেরকে জেগে উঠতে হবে বাতিলের সামনে মাথা নত করার সময় মুসলমানদের নাই ঠিক কি না যদি ডাক আসে বাংলাদেশের শহীদদের রক্তে ফাউন্ডেশন হয়ে গেছে ইসলামী আন্দোলন যে প্রতিষ্ঠিত হবে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হবে এর জন্য কোরআনের যে বিশাল ইমারত তৈরি হবে এর জন্য যে ফাউন্ডেশনের দরকার সেই ফাউন্ডেশনে যে রক্ত দরকার তা কিন্তু দেওয়া হয়ে গেছে ঠিক কি না বলেন আরো জোরে বলেন ঠিক কি না আমাদের মুরব্বীরা সেই রক্ত দিয়ে কবরে চলে গেছেন এখন আমাদের দায়িত্ব হচ্ছে কোরআনের রাজ সেই ফাউন্ডেশন তৈরি করার দায়িত্ব আমাদের ও মুসলমান যদি ডাক আসে বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা করা হবে তোমরা যে যেখানে আসো ময়দানে ঝাঁপিয়ে পড়ো আপনারা কি আসতে প্রস্তুত থাকবেন কিনা আমি জানতে চাই কারা কারা রাজি আছেন হাত জায়গায় আল্লাহকে দেখান কারা কারা সেই ডাক আসতে পারে সে ডাক আসতে পারে আপনারা অপেক্ষায় থাকুন ইনশাআল্লাহ এই মাটি কোরআনের মাটি এই মাটি ইসলামের মাটি ঠিক কিনা বলুন এখানে এসে রাম রাজত্ব কায়েম করার কোন সুযোগ এবং দেওয়া হবে না ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন মাশাআল্লাহ বলতেছিলাম নবীরা মুজিজা নিয়ে এসেছেন হযরতে মূসা আলাইহিস সালাম তিনি কিন্তু ভয় পান নাই তিনি হাজার হাজার জাদুকরদের সামনে দাঁড়িয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ও মূসা তোমার ডান হাতে ওটা কি মূসা আলাইহিস সালামের ডান হাতে কি ছিল জোরে বলেন কি ছিল লাঠি ছিল আল্লাহ মনে জানেন না আল্লাহ তাআলা কি জানেন না সাহস সৃষ্টি করার জন্য জিজ্ঞেস করেন কি হে মূসা তোমার ডান হাতে ওটা কি মূসা আলাইহিস সালাম বলেন হিয়া আসায়া এটা একটা লাঠি আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুসু বিহা আলা গানামি যে এই লাঠি দিয়ে আমি গাছের পাতা পারি ছাগল ভেড়ারে খাওয়াই এই লাঠির উপরে আমি ভর করে দাঁড়াই বন্য প্রাণীরা এসে যেন আমার ছাগল ভেড়ার উপরে হামলা করতে না পারে এজন্য আমি এই লাঠি নিয়ে পাহারা দেই সুবহানাল্লাহ বলবেন না শুধু জবাব দিলেই সারে যেটা একটা লাঠি এ দিয়ে আমি এত কিছু করি এই কি কথা বলার দরকার কি তাফসীরের মধ্যে লেখা হয়েছে হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ডাইরেক্ট কথা বলতেছিলেন আসে যখন মানুষের সাথে কথা বলে মন চায় সময়টা যেন অল্পের মধ্যে শেষ না হয়ে যায় হযরতে মূসা আলাইহিস সালাম ছিলেন আশেক আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি ছিলেন মাসুদ সুবহানাল্লাহ কথা যেন অল্পের মধ্যে শেষ না হয়ে যায় তাই হযরতে মূসা আলাইহিস সালাম এই ধরনের বক্তৃতা বিবৃতি প্রদান করতেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মূসা তুমি তুমি অনেক কথা বলেছো লাঠির অনেক ফজিলত বর্ণনা করেছো কিন্তু তোমার লাঠির মধ্যে আরো একটা কুদরত আছে তুমি জানো না তুমি তোমার হাতের লাঠিটা জমিনে ছেড়ে দাও দেখো কি হয়ে যায় হযরতে মূসা আলাইহিস সালাম হাতের লাঠিটা জমিনে ছেড়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া হাইয়াতুন তাসআ একটা বিরাট
অজগর সাপ হয়ে গেল, সাপ হয়ে হাঁ করেছে। ফ্রাউনের জাদুকরদের তৈরি করা বাঘ সাপ সিংহ সব গিয়া ঢুকলো মুসা আলাইহিস সালামের ওই লাঠি মার্কা সাপের পেটের মধ্যে। জোরেগান সুবহানাল্লাহ। জাদুকররা সেজদায় পড়ে গেল, জাদুকররা মনে করলো হযরতে মুসা আলাইহিস সালাম যেটা দেখিয়েছেন সেটা জাদু হতেই পারে না, কারণ জাদু খেয়ে ফেলে দেয়, সেটা জাদু না, হয় জাদুর বাপ না হয় দাদা। ঠিক কি না কয়? তো কোরআনে কারীম হচ্ছে পড়ার কি জানে, সবকিছুর সবকিছুর চাইতে ঊর্ধ্বে যেই পাওয়ারফুল জিনিস সেটা হচ্ছে মহাপবিত্র আল কোরআন। সেই কোরআন তো আমাদের কাছে আছে, ঠিক কিনা বলো? ওরা জাদু দিয়ে কি করবে, আর অস্ত্র শস্ত্র দিয়েই বা কি করবে? ওরা ভয়ভীত দেখায় কিছুই করতে পারবে না। যদি আমরা সত্যিকার মুমিন হতে পারি আমাদের কোনো ভয় নাই, ঠিক কিনা বলো? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, যদি মুমিন হও আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিজয়ী করব। আমাদেরকে বিজয়ী করবেন কে? এই কোরআন যখন পৃথিবীতে আসে তখন ছিল সাহিত্যের প্রভাব। জোরে বলো, কিসের প্রভাব ছিল? সাহিত্যের প্রভাব ছিল। সেই সময় আল্লাহ তাআলা নাজিল করলেন কোরআন। এমন সাহিত্য আল্লাহ তাআলা নাজিল করেছেন, সাহিত্য কবিত্ব সব কিছু এর সামনে মাথা নত করে দিল। শুধু সেই কালে নয়, সেই কালে, আজকের কালে এবং ভবিষ্যৎ কালে কোরআনের সাহিত্যিক ভাবের উপরে ঊর্ধ্বে উঠে যাবে, এমন সাহিত্যের জন্ম আগেও হয় নাই, এখনো নাই, কেয়ামত পর্যন্ত কোরআন নামক এই সাহিত্যের সাথে চ্যালেঞ্জ করার ক্ষমতা পৃথিবীতে কোনো সাহিত্যের আছে? জোরে বলেন আছে? নাই। তো আমি বলতেছিলাম যে আল্লাহ রসুলের জীবনের 3500 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ সাহিত্যের নাম কি? সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম কি? আরো জোরে বলুন। সেই মহাপবিত্র আল কোরআনের মুজিজ আমাদের মাঝে আছে না নাই? আমরা ব্যবহার করতে জানি না বলে আজকের এই এতিমের মতো আছি আমরা, ঠিক না বেঠি? কোরআনে কারিমের মুজিজ আমরা ব্যবহার করতে পারছি না, কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা পেরেছিলেন বলেই মাত্র 30 বছরের ভিতরে কোরআন নাজিল হওয়ার পরে বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওফাতের পরে 30 বছর এর মধ্যে এই যে ইউরোপ, এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার এই তিন মহাদেশের অধিকাংশ দেশগুলি আজকের সেই সময় 30 বছরের ভিতরে মুসলমানদের মুঠোর ভিতরে চলে এসেছিল। সুবহানাল্লাহ বলবেন না? এই ভারতবর্ষ আমরা মুসলমানরা শাসন করেছি কয় বছর? হ্যাঁ, কথা কন না কেন? প্রায় 800 বছর। কত বছর? 800 বছর এই ভারতবর্ষ আমরা মুসলমানরা শাসন করেছি, কিন্তু আজকে না সব জায়গায় এতিম কেন? আমরা মার খাচ্ছি কেন? আল্লাহ তাআলা কোরআন শরীফ কি নাজিল করেছেন আমাদের মার খাওয়ার জন্য? এই যে জিব্রাল্টার তারেক বিন জিয়াদ যখন মুসলমানদেরকে নিয়ে চলে গেলেন, সেই জিব্রাল্টার চলে গেলেন, যে সেখানে তিনি একটা ভাষণ দিয়েছিলেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানরা তোমরা কিসের চিন্তা করতেছো? আইনা তাযহাবুন, কোথায় তোমরা যাবে? আমরা যে ভূমধ্য সাগর যে জাহাজে পাড়ি দিয়ে এসেছি সেই জাহাজকে আমি পোড়ায় ফেলতে বলেছি, সেই জাহাজ ছিদ্র করে ফেলা হয়েছে, তোমরা পালিয়ে যাবে কোথায়? আইনাল মাফার, কোথায় তোমরা যাবে? আল আদু আমামাকুম, তোমাদের সামনে হচ্ছে শত্রু বাহিনী, ওয়াল বাহরু আমা খালফাকুম, আর তোমাদের পিছনে হচ্ছে সমুদ্র, সুতরাং কোথায় তোমরা পালাতে চাও? হয় তোমাদেরকে এখানে বাঁচতে যদি চাও, এই মুসলিম মুসলমানরা যদি বাঁচতে চাও,
খ্রিস্টান সৈন্য যারা আছে, তোমাদের শত্রু বাহিনী যারা আছে, তাদের বিরুদ্ধে লড়াই করে মুসলমানদেরকে বাঁচতে হবে। তখন সেই হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টানদের সাথে লড়াই করে তারেক বিন জিয়াদ তিনি সেখানে সেই কি বলে দেশটার নাম কি স্পেন, স্পেন জয় করেছিলেন। সেখানে প্রায় 850 বছর মুসলমানরা সেখানে শাসন করেছেন। সেই স্পেনে এই যে চশমা দেখেন, এই চশমাটা কিন্তু মুসলমানদের আবিষ্কার। এই যে হাতে ঘড়িটা দেখতে পাচ্ছেন, এই ঘড়িটা কিন্তু মুসলমানরা আবিষ্কার করেছে। সেখানে মুসলমানরা বিজ্ঞান চর্চা করে সে স্পেনে কর্ডোবায় কোথায় তারা চলে গিয়েছিলেন। মুসলমানদের বই পুস্তক যখন ফেলে দেওয়া হয়েছিল নদীতে, নদীর সেই জোয়ার ভাটা বন্ধ হয়ে গিয়েছিল, এত বইপত্র তারা রচনা করেছিলেন মুসলমানরা স্পেনে। কিন্তু মুসলমানদের ভিতরে যখন অনৈক্য সৃষ্টি হয়েছে, আমাদের দেশে যেরকম অনৈক্য, ওই যে কৌমিয়ালারা আলিয়াদেরকে দেখলে নাক ছিটকায়, আছে না নাই? আলিয়াদেরকে আমি অতটা নাক ছিটকাইতে দেখি না, যদি যেহেতু আলিয়ালারা আবার একটু প্যান্ট শার্ট পরে বেশি, প্যান্ট শার্ট পরে বেশি, আবার দাড়ি সাইটা টেটা রাখে অনেকে, আবার ভালো আছে আলহামদুলিল্লাহ, হাজারো আলেম আছে অনেক ভালো, তা নাক ছিটকাইতে তেমন একটা দেখি না। কিন্তু কওমি আলেম যারা, এরা তো মার্শাল্লাহ একটু হয়তো আমল করে ভালো, যার কারণে আলিয়াদেরকে মুসলমানই মনে করতে চায় না। এরপরে তাবলিগে জামাত যারা আছে মনে করে এটাই হলো ইসলাম। এরপরে পীর মুরিদির যারা খানকা নিয়ে ব্যস্ত আছেন তারা মনে করেন জিকির আজকারটাই হলো ইসলাম, আর অন্যরা যা করে ইসলামী আন্দোলন নামে যারা করে এগুলি সব জঙ্গিবাদ, কন্নাউজুবিল্লাহ। এই যে বাংলাদেশের যে অনৈক্য, বাংলাদেশে একজন মুসলমান আর একজন মুসলমানকে দেখতে পারে না। এখন তো আবার আরাক ফেতনা শুরু হয়েছে, এই আহলে হাদিস এরা বিভিন্ন এলাকায় নাম লেখে আহলে হাদিস মসজিদ, আপনি কোথায় পেয়েছেন আহলে হাদিস মসজিদ? আবার হানাফি এরাও ফেতনাবাজ, এরাও আবার কিছু জায়গায় লেখে হানাফি মসজিদ, এরকম মসজিদের নামে হানাফি আহলে হাদিস এগুলো লেখা, এগুলা ইসলামে জায়েজ নাই। আমরা মুসলমান, আমাদের পরিচয় কি? কথা বলেন না কেন, আমরা আমাদের পরিচয় কি? আমরা মুসলমান, আমাদের পরিচয় আফগানি নয়, আমাদের পরিচয় হানাফি নয়, আমাদের পরিচয় সাফি নয়, আমাদের পরিচয় আহলে হাদিস নয়, আমাদের পরিচয় হলো মুসলমান। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদেরকে যে নাম দিয়েছে তোমরা হচ্ছে মুসলমান। আমরা কি? আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় এইরকম যারা ফেরকাবাজি করে বিভিন্ন নাম দ্বারা আমাদেরকে, আমাদের ভিতরে তাফরেকা সৃষ্টি করছে, এরা হচ্ছে ইসলাম বিরোধী শক্তি, ঠিক কিনা বলুন? ওয়াজামে তুম হো নাসারাত তু তমদ্দুন মে হুনো এ মুসলমান হ্যায় জিনহে দেখে শরমায় ইয়াহুদ, চলন তোমারে খ্রিস্টানি আর হিন্দুয়ানি তমদ্দুন ইহুদিরাও শরম পাবে মুসলমানদের এইসব কার্যকলাপ দেখলে শরম পাচ্ছে আজকের ইহুদিরা, কোন ঠিক কিনা? আজকের ইহুদিরাও লজ্জা পাচ্ছে আমাদের এই সমস্ত কার্যকলাপ দেখে। আমাদের পরিচয় হচ্ছে আমরা মুসলমান, আর আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে একটা প্ল্যাটফর্মে এসে আল্লাহর দেওয়া এই কোরআনকে আল্লাহর জমিনে কায়েম করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে, ঠিক কিনা? কোন ফেরকাবাজি চলবে না, ফেরকাবাজি বন্ধ করতে হবে। কোন নাম তৈরি করে ইসলামের ভিতরে ফেরকাবাজি করা হারাম, হারাম এবং হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। এই কোরআন কার? জোরে বলুন, কোরআন কার? আল্লাহ তাআলা কোরআনে কারীমকে আমাদেরকে দান করেছেন, আমাদের সংবিধান হিসাবে কোরআনকে দিয়েছেন আল্লাহ তাআলা, আর সেই কোরআনকে আমরা আজকের ব্যবহার করছি তাবিজের কিতাব হিসাবে আমরা ব্যবহার করছি। শপথ যখন নিতে হয় কোরআনের উপরে অনেকে হাত রেখে শপথ নেই, অথবা কোনো বাড়িতে যখন কোনো লোক মারা যায় তখন ওই বাড়িতে দেখবেন যে তাকের উপর থেকে কোরআন শরীফ নামিয়ে জুজদান থেকে খুলে
জেরে জুরে রিহালের উপরে নিয়ে বসে সূরা ইয়াসিন পড়ে পড়ে আমরা মরা লাশেরে শুনাই। কথা বলেন না কেন? মরা লাশেরে শোনানো হয় কি না? মরা লাশ কি কোরআন শোনে? কোরআন কি মরা লাশের জন্য আসছে না জিন্দা মানুষের জন্য আসছে? এই কথাটা কিন্তু আমার নয়, আল্লাহ তাআলা নিজেই বলেছেন সূরা ইয়াসিনে, লিউনজিরা মান কানা হাইয়ান। হাইয়ান শব্দের অর্থ হলো জীবিত। হাইয়ান শব্দের অর্থ কি? জীবিত। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন, আমি মরা লাশের জন্য কোরআন নাজিল করি নাই, আমি কোরআন নাজিল করেছি জীবিত মানুষের জন্য। আর আমরা করতেছি উল্টাটা, মরা লাশের সূরা ইয়াসিন শোনানো হয়। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহু আকবার! আপনি মরা লাশের শোনাচ্ছেন ইয়াসিন। ইয়াসিন অর্থ হলো হে নবী। অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেছেন, অধিকাংশ মুফাসসিরিন কেরাম বলেছেন ইয়াসিন দ্বারা আল্লাহ রসুলকে সম্বোধন করা হয়েছে, যদিও এটা হরুফে মুকাত্তাত। কোরআনে কারিমের বিভিন্ন সূরার শুরুতে এই হরুফে মুকাত্তাত আছে না নাই? বিচ্ছিন্ন বর্ণাবলী আছে না নাই? যেমন আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, আইন সিন কফ, তারপরে শুধু কফ, নুন, এরকম হরুফে মুকাত্তাত বিভিন্ন সূরার শুরুতে আছে। সুবহানাল্লাহ বলেন। তো মুফাসসিরিন কেরাম বলেছেন ইয়াসিন দ্বারা আল্লাহ তাআলা তার নবীকে সম্বোধন করেছেন, কারণ আমাদের নবীর সরাসরি নাম ধরে আল্লাহ তাআলা কোরআন শরীফে কোথাও ডাকেন নাই। ইয়া মুহাম্মদ আল্লাহ তাআলা কোথাও বলেন নাই 30 পারা কোরআনে। যখন ডাকার প্রয়োজন মনে করেছেন আল্লাহ তাআলা সম্মানের সাথে তার নবীর নবীকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, এভাবে করে তাহা ইয়াসিন বলে আল্লাহ তাআলা তার রাসূলকে সম্বোধন করেছেন। ইয়াসিন হে নবী, ওয়াল কোরআনিল হাকিম, কোরআন হলো একটা বিজ্ঞানময় কিতাব। ওয়াল কোরআনিল হাকিম, সূরা ইয়াসিনের শুরুতেই আল্লাহ তাআলা বলছেন হে নবী, এই কোরআন হচ্ছে একটা বিজ্ঞানময় কিতাব। কোরআন কি কিতাব? কথা বলেন না কেন? এখন এই বিজ্ঞান দিয়ে মরা লাশ করবেটা কি? মরা লাশ হোক বিজ্ঞান দিয়ে কি করবে বলেন তো? মরা লাশের আপনি শোনাচ্ছেন কোরআন হচ্ছে বিজ্ঞানময় কিতাব। কোরআন আসলে বিজ্ঞানময় কিতাব। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়া তিলকা আয়াতিল কিতাবিল হাকিম, দ্যাটস আর দ্য ভার্সেস অফ দ্য কোরআন, অল অফ সায়েন্স। কোরআনের প্রত্যেকটা আয়াত হলো বিজ্ঞান। কার কথা? জোরে বলুন, কার কথা? আল্লাহ তাআলা বলছেন কোরআনের প্রত্যেকটা আয়াত হলো বিজ্ঞান। সুবহানাল্লাহ বলুন। আর মরা লাশের আপনি শোনাচ্ছেন কোরআন হলো বিজ্ঞানময় কিতাব। মরা লাশ এটা শুনে কি লাভ হবে? কোনো লাভ হবে না। জিন্দা মানুষের জন্য কোরআন আসে, অবশ্যই মরা লাশের জন্য আসে নাই। আমাদের এই মাথার চিন্তা চেঞ্জ করতে হবে। আমরা মনে করি কোরআন নাজিল করছে আল্লাহ মরা লাশের জন্য, ওই তাকের উপর থেকে নামাইয়া মরা লাশের শোনাই, এর দ্বারা কোনো ফায়দা হবে না। আপনি ওই মরা লাশ ও যদি কোরআনের অনুসারী না হয়, কোরআন যদি না শিখে থাকে, ও যদি কোরআনের পক্ষের শক্তি না হয়, আল্লাহর কসম আপনি হাজার কোটিবারও যদি কোরআন শোনান মরা লাশকে, ওর সার প্রসার কোনো ফায়দা হবে না, হবে না এবং হবে না, ঠিক কিনা? এই সমস্ত চিন্তা আমাদের মাথার ভিতর থেকে ঝেড়ে ফেলতে হবে। কোরআন শোনাতে হবে জিন্দা মানুষকে। এই কোরআন হচ্ছে একটা বিজ্ঞানময় কিতাব, এর ভিতরে সব কিছু আছে। এর মধ্যে নাই কি? এর মধ্যে আল্লাহ তাআলা সব কিছু বলে দিয়েছেন। এই কোরআন শরীফের মধ্যে আছে জ্বলন্ত দর্শন, জ্বলন্ত বিজ্ঞান, জ্বলন্ত ইতিহাস, ভবিষ্যৎবাণী, জীবন্ত রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, তর্কনীতি, শিল্পনীতি, শিক্ষানীতি এবং শিল্পীদের জন্য উন্নত মানের শিল্পনীতি। সুবহানাল্লাহ। এই কোরআন শরীফের মধ্যে আছে ফিজিক্যাল পদ্ধতি,
কেমিক্যাল নিয়মাবলী বোটানিক্যাল ভারসাম্য মেডিকেল সূত্র সাইকোলজিক্যাল গুপ্ত রহস্য জিওগ্রাফিক্যাল তত্ত্ব জিওমেট্রিক্যাল তত্ত্ব এই কোরআন শরীফের মধ্যে আছে সূর্যের কিরণ চাঁদের আলোক নক্ষত্র রাজির গতিবিধি আরশ কুরসি লৌহ কলম আখেরাত পঞ্চরাত বিচারালয় হাসর ময়দানের ইতিহাস কোন সুবহানাল্লাহ এই কোরআন শরীফের মধ্যে আছে দুধ মধু শরাবন্ত হুরা জঞ্জবিল সলসবিল হাউজে কাউসার জান্নাতুল ফেরদাউসের ইতিহাস এই কোরআন শরীফের মধ্যে আছে ঘটত্ব মৃতত্ব জ্যোতির্বিজ্ঞান মানুষের জন্য পারিবারিক নীতি সামাজিক নীতি চুক্তি নীতি বন্ধু নীতি যুদ্ধ নীতি রাজনীতি অর্থনীতি সমস্ত নীতিমালার নীতি গ্রন্থের নাম কি চিৎকার মেরে বলুন আরো জোরে বলুন কি নাম এই কোরআন শরীফ আমাদের মাঝে আছে না নাই আমরা কোরআন দিয়া জনমের মতো তাবিজ লিখি কি লিখি কোন কি লিখি তাবিজ কোরআন তাকের উপর থেকে আফসোস করে বলতে থাকে তাকে তাকের উপরে থাকে কোরআন সেখান থেকে আফসোস করে বলে ইয়া তাকবে সাজাইয়া জাতা হো আমাকে তাকের উপরে তোমরা সাজায় রাখো কেন তাকের উপরে সাজায় রাখার জন্য আমি কোরআন নাজিল হই নাই কোরআন আফসোস করে বলে ইয়ে আঁখু সে লাগায়া জাতা হো আমাকে চোখে লাগাও আর মুখে লাগাও সুমা খাও এই জন্য আমি কোরআন নাজিল হই নাই কোরআন আফসোস করে বলে ইয়ে তাবিজ বানায়া জাতা হো আমাকে দিয়া তোমরা তাবিজ লেখো আর তাবিজের ব্যবসা করো তাবিজের ব্যবসা করার জন্য আমি কোরআন নাজিল আমাদের দেশে ব্যবসা আছে না নাই আয়াত লেখে না কি করে জানেন আয়াত লেখে না আয়াতের সংক্ষিপ্ত সংখ্যা বানায় নিছে 380 420 570 686 792 896 এরকম সংখ্যা লিখে লিখে কাগজের মধ্যে বোটে বোটে লিখে তারপরে মাদুলিতে ভরে গলায় ঝুলায় আল্লাহর নবী বলেছেন মান তাআল্লাকা শাইয়ান নুকিলা ইলাইহি কেউ যদি তাবিজ আকারে গলায় বা কোথাও কিছু লটকালো ওর উপরে তাকে নির্ভরতা সৃষ্টি করে দেওয়া হয় আল্লাহর উপরে তার আর কোনো নির্ভরতা থাকে না এজন্য তাবিজের ব্যবসা করা যাবে না কোরআন আফসোস করে বলে ইয়ে দোহদকে পেলায়া জাতা হো আমাকে আয়াত লিখে লিখে তোমরা গ্লাসের মধ্যে ভিজায় রাখো আর সকালবেলা উঠে ওই কোরআন ভিজানো পানি টক টক করে গিলে গিলে খাও এই জন্য কোরআন শরীফ নাজিল হয় নাই এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে কোরআন কেন নাজিল হয়েছে আল্লাহ তাআলা আপনার প্রশ্নের জবাব 1500 বছর আগে কোরআনে বলে দিয়ে রেখেছেন কয়শো বছর আগে কথা কন কত বছর আগে আল্লাহ তাআলা বলেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস হে নবী এই কোরআন আমি নাজিল করেছি এই কারণে যে আপনি কোরআন দিয়া মানুষের মাঝে আপনি বিচার ফয়সালা করবেন কোরআন দিয়া জাস্টিস কায়েম করবেন কোন সুবহানাল্লাহ কোরআনের বিচার কি আছে হ্যাঁ আছে দৌড়া আছে কি কিছুই খবর রাখে না আমার ভাইরা কোরআনের বিচার কি আছে তাহলে এত ধর্ষণ কি এই দেশে থাকে নাকি এই যে ইফটিজিং ধর্ষণ হচ্ছে আজকের বাংলাদেশের ধর্ষণের দেশে পরিণত হয়ে গেছে কারণ হলো কারণ কি কারণ হচ্ছে বাংলাদেশে কোরআনের কোনো শাসন নাই মানুষের আইন দিয়া দেশ চলছে বাংলাদেশে ইংরেজদের বানানো পচা বস্তা ভরা দুর্গন্ধযুক্ত আইন দিয়ে বাংলাদেশ চলছে অথচ এই দেশে নাকি 92% মুসলমান আমার বিশ্বাস হয় না এই দেশে 92% যদি মুসলমান হতো তাহলে বাংলাদেশের পার্লামেন্ট চলতো আল্লাহর কোরআন দিয়া বাংলাদেশের জজকোর্ট হাইকোর্ট সেক্রেটারিয়েট পার্লামেন্ট সব চলছে আজকের মানুষের তৈরি করা আইন দিয়া
ঠিক কিনা বলুন। এই যখনই আমরা আল্লাহর দেওয়া এই কোরআনের আয়াত শুনাই, কোরআনের আইনের কথা যখনই বলি, তখন দেখবেন এক শ্রেণীর নেতা নেত্রীরা তখন আমাদের উপরে খেপে যায়। কারণ জানে যে কোরআনের শাসন যদি প্রতিষ্ঠা হয়, তাহলে এরা যে লুটপাট করতেছে, চুরি করতেছে দেশের সম্পদ, হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে, এই ব্যবসা তো আর চলবে না, চেতনার ব্যবসা বন্ধ হয়ে যাবে। কথা কন না কেন? খালি একাত্তরের চেতনা নিয়ে মাঠ গরম করে। আসলে একাত্তরের চেতনা কি লুটপাট? একাত্তরের চেতনা কি চুরি, বাটপারি, ব্যাংক লুট, দুর্নীতি? তাহলে একাত্তরের চেতনার কথা শোনান। আর অন্যদিকে দেশটা খালি হয়ে যাচ্ছে, ব্যাংকের টাকা নাই, আর ধর্ষণের দেশে পরিণত হচ্ছে, এই সমস্ত চেতনার কথা কোন দেশের মানুষ আর শুনতে চায় না। এখন এই দেশের মানুষ চায় কোরআনের শাসন। জোরে বলেন, কিসের শাসন? আগেকার দিনে মসজিদে আমি তো আমার খতিবের বয়স প্রায় 25 বছর, আমি খুতবা দিচ্ছি মসজিদে প্রায় 25 বছর আগে দেখতাম মসজিদের নিচতলায় এসে বুড়ারা বসে থাকতো। আর এখন এই 5-7 বছর যাবত দেখতেছি, 10 বছর যাবত, যে এখন আর বুড়াদেরকে মসজিদের নিচে পাওয়া যায় না। 11টার সময় এসে আমার মসজিদের নিচে যুবকরা ভরে যায়। আল্লাহর কসম, আমি 2% বুড়া এখন আমার মসজিদে নিচতলায় আমি খুঁজে পাই না, যা দেখি সব যুবক আর যুবক। এখন এর জন্য ইসলাম বিরোধী শক্তি চেতনাবাদীরা এখন মাথা খারাপ হয়ে গেছে। তারা চিন্তা করতেছে যে নাস্তিকদের পুকুরের যে মাছ সব এখন ইসলামের পুকুরে আসতেছে। তো এদেশে যে ইসলাম প্রতিষ্ঠা হবে, কোরআনের রাজ যে প্রতিষ্ঠা হবে, এর দ্বারাই বোঝা যায় যে এটা হয়তো আর বেশি দিন বাকি নাই। ঠিক কিনা বলুন? এদেশের তৌহিদি জনতা জেগে উঠেছে, এদেশের যুবকরা জেগে উঠেছে, ঠিক কিনা বলুন? এদেশের আমরা কোরআনের শাসন প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ। কোরআনের পাখি বলতেন আয় আল্লাহ তাআলা, বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে, এই দৃশ্য চোখে দেখার তৌফিক আমাদেরকে দিও। তিনি এই দোয়া করতেন কিনা বলেন? এই দোয়া আমাদেরও, ঠিক কিনা? আপনারাও চান না বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠিত কিনা? আপনারা চান না বাংলাদেশের জাজকোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেক্রেটারিয়েট, পার্লামেন্ট সর্বত্র আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত? কারা কারা চান? আমি দেখতে চাই কারা কারা এই দৃশ্য দেখতে চান। আমার কলিজার টুকরা ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন কেন দিয়েছেন? এই কোরআনের ভিতরে হচ্ছে সমস্ত জ্ঞানের উৎস, সুবহানাল্লাহ। সমস্ত জ্ঞানের ভান্ডার হলো কোরআনের ভিতরে, ঠিক না বেঠি? আপনি যদি প্রশ্ন করেন কোরআন এই পৃথিবীতে তুমি কেন এসেছ, কোরআনে কারীম আপনার প্রশ্নের জবাব বলবে, আল্লাহ তাআলার কোরআন বলছে এই পৃথিবীর মানুষ হল মূর্খ, জাহেল, ইলিটারেট, অজ্ঞ। এই জাহেল অজ্ঞ মূর্খ লোকদেরকে জাহালাত থেকে, অন্ধকার থেকে টেনে বের করে আলোর সন্ধান দেওয়ার জন্য আমি কোরআন নাযিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, কোরআন শুধু তেলাওয়াত করে চুমা খাইয়ে রেখে দিলে হবে না। খালি অনেকে সহি শুদ্ধভাবে কোরআন শেখে, কিন্তু কোরআনের মধ্যে কি আছে জানার কোনো চেষ্টা করে না, ঠিক কিনা বলুন? এরা হলো জ্ঞান পাপী,
এরা হলো মূর্খ, এরা হলো মূর্খ। মানুষের লেখা বইয়ের মধ্যে না বুঝে কিছু পড়ে না, ছোট বাচ্চারা অ আ সরেয়া সারেয়া ক খ তারপরে এ বি সি ডি যাই পড়ুক, এতে অ্যাপেল, বিতে বয়, সিতে ক্যাট, ডিতে ডিয়ার, এরকম তার এক একটা শব্দ তৈরি করে এবং বানান শিখে অর্থ সহ বুঝে পড়ে। কিন্তু হতভাগ্য মুসলমান কোরআন পড়ে, অথচ কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছেন এইটা জানার চেষ্টা আমরা করি না, এটা হচ্ছে আমাদের জন্য ব্যর্থতা। এই কোরআন আমাদের বিরুদ্ধে কেয়ামতের দিন আল্লাহর দরবারে মামলা দায়ের করবে, ঠিক না ঠিক? আল্লাহ রসুল কেয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে মামলা করবেন, যায় আল্লাহ তাআলা আমার জাতি আমার কওম তারা কোরআনকে ছেড়ে দিয়েছিল, তারা অন্য অন্য ইংরেজি শিখছে, বাংলা শিখছে, সাহিত্য শিখেছে, কবিতা মুখস্ত করেছে, বিভিন্ন কিছু শিখেছে, দর্শন তারপরে ফিজিক্স কেমিস্ট্রি এটা সেটা সব শিখেছে, কিন্তু আমার আমার কাছে যে কোরআন নাজিল হয়েছে আল্লাহর সর্বশ্রেষ্ঠ নেয়ামত, এই কোরআন তারা জানে নাই শিখে নাই, আল্লাহ তাআলার কাছে আল্লাহর নবী মামলা দায়ের করবেন। সেই মামলায় বিজয়ী হয়ে কি জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন যাবে। যদি না যাওয়া যায় তাহলে আজকের মাহফিলের সকলকে ওয়াদা করতে হবে যে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরা কোরআন না শিখে আমরা কবরে যেতে চাই না। আল্লাহর কাছে সবাই হাত জাগান, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আপনাকে সাক্ষী রেখে বলছি মৃত্যু পর্যন্ত কোরআনের ছাত্র হয়ে আমরা বাঁচতে চাই, এবং কোরআনের ছাত্র অবস্থায় কবরে যেতে চাই। ইয়া আল্লাহ, কিয়ামতের দিন এই মহাপবিত্র আল কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চাই, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যদি না করি তাহলে আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেছেন আমাদের মৃত্যু হবে মুনাফিকের মৌত। কিসের মৌত হবে? মুনাফিকি মৃত্যু হোক এটা আমরা কি চাই? আমরা কি মুনাফিকে মরতে চাই? তাহলে ফেরকাবাজি বন্ধ করে ইসলামী আন্দোলন বাংলাদেশে আছে, আছে না নাই? সেই আন্দোলনে অংশগ্রহণ করে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণ করে আমাদেরকে কোরআন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে যেতে হবে। বাংলাদেশের সর্বত্র ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে আল্লাহর কোরআন যাতে পরিচালিত হয়, কোরআন দিয়া আমার দেশ যেন পরিচালিত হয়, ব্যক্তি পরিবার সমাজ যেন পরিচালিত হয়, এজন্য আমাদের চেষ্টা করার দরকার আছে না নাই? যদি না করি তাহলে আমাদের মৃত্যু হবে কি মত? জোরে বলতে হবে কি মত? মুনাফিকের মত। আপনি যতই পীরের মুরিদ হন আর সেল্লা জীবনে একবার না একশো বারও যদি দেন, আর যতই জিকির আজকার করেন আর যতই মুরিদ হন আর যতই অন্য কিছু করেন, মনে রাখবেন আল্লাহর কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যদি আপনি না করেন তাহলে আপনার কোনো রক্ষা হবে। কোরআনকে সাক্ষী রেখে বলছি, কোরআন আমার সামনে, আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে বলছি আমাদের কোনো রক্ষা হবে না। আর কোরআনের আন্দোলন করতে গেলে মায়ের খাওয়া লাগবে, নবী রাসূল তারা মায়ের খেয়েছেন, ঠিক কিনা বলেন? এর জন্য ভয় পাওয়ার কোনো কারণ নাই, দুনিয়াটা আসল কোনো বসবাসের জায়গা নয়। ইন্না আইসা আইসুল আখিরাত, আল্লাহর নবী বলেছেন আসল বসবাসের জায়গা হলো আখিরাত, জান্নাত হলো আসল বসবাসের জায়গা, ঠিক কিনা বলেন? সুতরাং দুনিয়ায় কোরআনের আন্দোলন করতে গেলে মার খাওয়া লাগতে পারে, জেল জরিমানা আসতে পারে, এতে কোনো ভয় পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শূলিদণ্ডে তাকে চড়ানো হয়েছে, ফাঁসির মঞ্চে উঠানো হয়েছে, একজন কাফের এসে এই ফাঁসি হওয়ার আগে আগে বলেছিল যা তুহিব্বু আন্না মুহাম্মাদান মাকানাক, খোবায়েব তোমার এই স্থানে যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে বেঁধে দেই আর তোমাকে যদি ছেড়ে দেই তাহলে তুমি কি খুশি হবে? হযরতে খোবায়েব
তিনি রক্ত শরীর থেকে ঝরতে ঝরতে মাথাটা এরকম নত হয়ে পড়েছিল। হযরতে খুবাইবকে একটা এই খুঁটির সাথে বেঁধে রাখা হয়েছে, শরীরে শক্তি নাই, রক্ত ঝরে গেছে, মাথাটা ঝুঁকে পড়েছিল। যখনই বলা হয়েছে আতুহিব্বু আন্না মুহাম্মাদান মাকানাক, তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এরকম মাথা জাগালেন, জাগাইয়া তিনি বীরের মতো আহত সিংহের মতো গর্জন দিয়ে বললেন, লা, কি বললেন, লা, লা মানে না, আল্লাহুল আযীম মা উহিব্বু আন ইউহদিনি বিশাওকাতিন ইউশাকিয়া ফি কদমে, হে কাফেরের গোষ্ঠীরা যেই কথা বলেছিস এই কথার মুখে আনবি না, আমি খুবাইব, আমি যদি তিলে তিলে শহীদ হয়ে যাই শাহাদত বরণ করি, কিন্তু আমি জীবিত থাকতে আমার রাসূলের কদম মুবারকে গোলাপের সামান্য একটা কাঁটা বিদ্ধ হবে, আমি খুবাইব, আমি বরদাস্ত করতে পারবো না। এর নাম এলো ঈমান। এর নাম কি? জোরে বলেন, নাম কি? কিছুক্ষণ পরেই হযরতে খুবাইব শহীদ হয়ে গেলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, কি চাও তুমি মৃত্যুর আগে? তিনি বললেন, আমি আমার মালিকের সামনে সেজদা দিতে চাই, আমি দুই রাকাত নামাজ আদায় করতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুই রাকাত নামাজ পড়তে দেওয়া হয়েছিল। তো নামাজের সময় ওই দাঁড়ানো অবস্থায়, দাঁড়ানো কেবলার দিকে ফিরে তিনি সালাত আদায় করতেছিলেন, তখন একজন কাফের এসে হযরতে খুবাইবের চেহারাটা একটু ঘুরাই দিল, যে অন্যদিকে, কাবার দিক থেকে অন্যদিকে ঘুরাই দিয়েছিল। হযরতে খুবাইব নামাজ শেষ করে বললেন, ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, এ কাফেরের গোষ্ঠীরা তোরা আমার মাথা আমার চেহারা যেদিকে ঘুরেছ না কেন, আমার আল্লাহ সেদিকেই আছে। সুবহানাল্লাহ বলুন। সুতরাং যত জেল জরিমানা বাধা আসুক, ঝড় তুফান সাইক্লোন যতই আসুক, কোরআনের পথ থেকে রাসূলের আদর্শ থেকে ফিরানোর ক্ষমতা আমাদের কারণাই কারণাই কারণাই, ঠিক কিনা বলুন? আল্লামা ইকবাল বলেছেন, ইয়ে শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, ইয়ে শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, লোক সমজতা হ্যায় আসান হ্যায় মুসলমান হোনা। লোকেরা মনে করে মুসলমান হওয়া মনে হয় খুবই সহজ, না, মুসলমান হওয়ার অর্থই হল শাহাদাতের উত্তপ্ত ময়দানে পা রাখা, ঠিক কিনা বলুন? সুতরাং শাহাদাতের নাজরানা যদি পেশ করতে হয় বাংলাদেশে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য, যদি রক্ত দিতে হয় আপনারা কি সেই রক্ত দিতে প্রস্তুত আছেন? কারা কারা প্রস্তুত আছেন আল্লাহকে দেখান, কারা কারা প্রস্তুত আছেন? আমার কলিজার টুকরা ভাইরা, সেই রক্ত দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে থাকতে হবে, কারণ শহীদের রক্তর মূল্য অনেক বেশি আল্লাহর কাছে, ঠিক কিনা বলেন? একটা পিঁপড়ায় কামড় দিলে যেই কষ্ট হয়, শহীদদের মৃত্যুতে এরকম কষ্ট হয়। আর এমনি যারা মৃত্যুবরণ করে তাদের ক্ষেত্রে বলা হয়েছে মারাত্মক কথা, অন্নাজিআতি গরকা, ফেরেশতারা শরীরের মধ্যে ডুব দেয়, ডুব দিয়া রুহুটা যখন বের করে আনে তখন আপনারা লক্ষ্য করবেন অনেক মুমূর্ষু ব্যক্তি আছে, অনেক মুমূর্ষু ব্যক্তি আছে যে যখন রুহুটা বের করে নিয়ে যায় তখন কষ্টের চোরে জিব্বায় কামড় দেয়, কথা কন না কেন, আছে না নাই, জিব্বায় কামড় দেয়, কামড়ের চোরে জিহুবাটা কেটে রক্ত বের হয়ে যায়। আবার অনেক মুমূর্ষু ব্যক্তি আছে কষ্টের চোটে দেখবেন পায়খানা পেশাব করে দেয়, ঠিক কিনা বলেন? কিন্তু শহীদদের মৃত্যু হলো, আল্লাহ নবী বলেছেন পিঁপড়ায় কাটলে যে ব্যথা লাগে এক চাইতো কম ব্যথা। তো এখন শহীদদের কোনো বিচার হবে না, বিনা বিচারে তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। যদি কখনো এরকম ডাক আসে কোরআনের শাসন প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে কারা কারা প্রস্তুত থাকবেন,
তখন আপনারা সময় মতো সাড়া দিবেন এবং ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন। আরো জোরে বলেন আমিন। আর না হয় এখন যে ধর্ম নিরপেক্ষ মতবাদের রাজনীতি চলছে, জাতীয়তাবাদের রাজনীতি চলছে, সমাজতন্ত্রের রাজনীতি চলছে আর সাম্যবাদের রাজনীতি চলছে, এটাকে রাজি খুশি হইয়া এর উপরে আপনি ইস্তিকামত থেকে এই অবস্থায় যদি কবরে যান, আল্লাহর কসম করে আমি বলছি নাজাত হবে না। কি হবে না? নাজাত হবে না। কোরআনের শাসনের ব্যাপারে সকলকে প্রস্তুত থাকতে হবে। আমাকে যে সময় দেওয়া হয়েছিল সেটা ওভার হয়ে গেছে, তা আমি সংক্ষিপ্ত একটু মোনাজাত দিচ্ছি। এরপরে এই ফাঁকে